আছে একে রাজন আপনি লিখেছেন, রমজান মাস আসছে, কেউ যদি রমজান মাসে বাড়তি লাভের আশায় পণ্য মজুদ করে রাখে এতে কি তার কোনো গুণা হবে? ভাই রাজন, যদি কেউ খাদ্যশস্য এগুলোকে মজুদ করে এবং এগুলো নিজের এলাকাতে উৎপাদিত হওয়া ফসল থেকে যদি সেগুলো বাজারে আপনি কিনে রেখে দেন, এ উদ্দেশ্যে যাতে করে ক্রাইসিস সৃষ্টি হয়, অর্থাৎ আপনি আটকে রাখলেন, ফলে ক্রাইসিস সৃষ্টি হলো, পরবর্তীতে যখন দাম বাড়লো তখন আপনি বিক্রি করলেন, অথবা আপনি জানেন যে এভাবে সবাই মিলে যখন মজুদ করে রাখবে দোকানদাররা সরিয়ে রাখবে, পাওয়া যাবে না, তখন বাজারের মধ্যে হাহাকার হবে এবং দাম বৃদ্ধি হবে, তো এটাকে আরবিতে হাদিসের ভাষায় এহতেকার বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানে এহতেকারা ফাহুয়া খাতি, যে ব্যক্তি এহতেকার করে বা পণ্য এভাবে মজুদ করে সে ব্যক্তি অপরাধী হিসাবে বিবেচিত হবে। সহিহ মুসলিমের হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে এইভাবে পণ্য মজুদ করা জায়েজ নয়। হ্যাঁ, যে সমস্ত পণ্যগুলো মজুদ করা ছাড়া উপায় নেই, যেমন কথার কথা আলু পেঁয়াজ, এই পণ্যগুলো মজুদ করার উদ্দেশ্যই হয় বারোমার যাতে ভোক্তারা সেটি পায় এবং বারোমার যাতে সেটি মার্কেটে থাকে। এখান থেকে ক্রাইসিস উদ্দেশ্য এবং ক্রাইসিস কমানোর উদ্দেশ্য, কারণ এগুলো নির্দিষ্ট সময় হয়ে থাকে, বছর জুড়ে ব্যবহার করতে হয়। ঠিক একইভাবে অন্য কোনো আপনার সৎ উদ্দেশ্যে যদি পণ্য মজুদ করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর এই পণ্য মজুদ করা বিশেষ করে রমাদান মাসকে কেন্দ্র করে আমাদের দেশে একটা নিয়মিত কালচারে এবং সংস্কৃতি পরিণত হয়েছে। প্রতি বছরই প্রায় দেখা যায় দোকানিরা তাদের দোকানের চিনি, ছোলা ইত্যাদি, যেগুলো বিশেষ করে একটু বেশি প্রয়োজন হয়, এমনকি কাঁচামরিচ ইত্যাদি, এগুলোতে প্রচুর পরিমাণ ক্রাইসিস সৃষ্টি হয় এবং সয়াবিন তেল টেল এগুলো দেখা যায় যে অনেক দোকানদাররা সেটা সরিয়ে রাখেন এবং দাম বৃদ্ধি হওয়ার পর বিক্রি করেন, ঠিক গুনাহের কথা। রমজান মাস উপলক্ষে ইমানদার বরং রোজাদারদের প্রতি সদয় হবেন, আন্তরিক হবেন, তাদের প্রতি আন্তরিকতার জায়গা থেকে ব্যবসা তার চিন্তা মূলে সারা বছর থাকলেও রমজানে তিনি অন্তত কিছু সব আহরণের চেষ্টা করবেন। তো এ ধরনের অসুস্থ প্রতিযোগিতা এটি গুনাহের কথা সন্দেহাতীতভাবে, আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাসিমা আমরান আপনি লিখেছেন, বোরকা পরিধান করা ফ্রিডম অফ চয়েস হলে বিকিনি পরাও তো ফ্রিডম অফ চয়েস হওয়ার কথা, এ ব্যাপারে কি বলবেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন বোন তাসলিমা। আমাদের অনেক নাস্তিক বন্ধুরা এবং অনেক মুসলিম ভাই বোনরাও এ ধরনের প্রশ্ন করে থাকেন। এই প্রশ্নটি দেখতে বেশ যৌক্তিক মনে হয় এবং মনে হচ্ছে যে খুব কঠিন একটি প্রশ্ন, মূলত এটি খুব যৌক্তিক বা খুব ভালো কোনো প্রশ্ন যে তা বলা যায় না। এর কারণ হলো যে বোরকাকে আপনি ফ্রিডম অফ চয়েস বলছেন, এটাকে তো আমরা অন্য অ্যাঙ্গেল থেকেও দেখতে পারি, অর্থাৎ এটাকে আমরা ফ্রিডম অফ রিলিজিয়ন হিসাবেও তো দেখতে পারি, অর্থাৎ এটাকে ধর্মীয় স্বাধীনতা বা যার যার ধর্মের পছন্দ অপছন্দের ব্যাপার সেটাকেও দেখতে পারি, বরং সেটাই বেশি যৌক্তিক। কারণ হলো বোরকা পরা, এটা যেহেতু বিশেষ করে হিজাব করা, এটা যেহেতু ধর্মীয় নির্দেশনা, অতএব কারোর যদি ধর্ম পালনের স্বাধীনতা থাকে তাহলে ধর্মীয় নির্দেশনা, ধর্মীয় কার্যক্রম করার স্বাধীনতা তার অবশ্যই বাই ডিফল্ট থাকে। কিন্তু বিকিনি পরা, এটা তো ফ্রিডম অফ চয়েস অনলি, এখানে আপনার ফ্রিডম অফ রিলিজন না বা ধর্মীয় স্বাধীনতা নয়, অতএব দুইটাকে এক করে দেখার কোনো সুযোগ নেই। ধর্মীয় স্বাধীনতা দিতে আপনি বাধ্য, কিন্তু আপনার ফ্রিডম অফ চয়েসটা সব জায়গায় আমি দিতে বাধ্য নই, বিশেষ করে আপনার ফ্রিডম অফ চয়েস যদি আমাকে ক্ষতিগ্রস্ত করে তাহলে সেই ক্ষেত্রে সেটিকে অনুমোদন করার কোনো সুযোগ নেই এবং যেটি সমাজের জন্য ব্যাপকভাবে ক্ষতিকর হয়। ফ্রিডম অফ চয়েসের একটা সীমানা আছে, সীমারেখা আছে, কিন্তু ফ্রিডম অফ রিলিজিয়নের যদি স্বাধীনতা দেওয়া হয়, ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়, তাহলে ধর্ম পালনের স্বাধীনতা সম্পূর্ণরূপে দিতে হয়। সেখানে কোনো প্রকার বিধিনিষেধ আরোপ করা মানে হলো ধর্মীয় স্বাধীনতাকে হস্তক্ষেপ করা। বিধায় বোরকা পড়তে বাধা দেয়া বা হিজাব করতে বাধা দেয়া হলো ধর্মীয় কাজে বাধা দেয়া, কিন্তু এর বাইরে যেটি ধর্মীয় কাজ নয় সেখানে বাধা দেওয়াটা ভালো কি মন্দ সেটি আরেক আলোচনার বিষয় এবং এটা বিষয়ের উপরে ভিত্তি করে আপনার সেটি পরিবর্তনশীল হবে এবং সেটি ভ্যারি করবে যে সেটি কতটা ভালো মন্দ, কতটা যৌক্তিক অযৌক্তিক। কিন্তু কোনোভাবেই বিকিনি পরার স্বাধীনতাকে বোরকা পরার স্বাধীনতার সাথে গুলিয়ে ফেলা যৌক্তিক হবে না। এরপর প্রশ্ন করেছেন সাইফুল ইসলাম শাকিল, আপনি লিখেছেন, জানাজার সময় মৃত ব্যক্তির আত্মীয়রা মৃত ব্যক্তির জন্য ক্ষমা চেয়ে বলে, আমরা তার পক্ষ থেকে আপনাদের ক্ষমা করে দিলাম, আপনারাও তাকে ক্ষমা করে দিন। আবার কখনও কখনও মৃত ব্যক্তি কেমন ছিলেন জিজ্ঞাসা করা হয়, উপস্থিত লোকেরা তখন সাক্ষ্য দেন তিনি ভালো ছিলেন, এ বিষয়ে শরীর দৃষ্টিভঙ্গি জানতে চাই। মৃত ব্যক্তির জন্য মাপ চাওয়া তার ওয়ারিসদের তরফ থেকে, এটা তো ভালো কাজ, এটা মৌলিকভাবে কোনো মন্দ কিছু নয়, বরং এটি মৃত ব্যক্তির তরফ থেকে অন্যদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, এটা ওয়ারিসদের এক ধরনের কর্তব্য বলা যেতে পারে এবং তারা মৃত ব্যক্তির প্রতি যে তাদের ভালোবাসা আছে সে ভালোবাসা টান থেকে তারা করবেন। কিন্তু মৃত ব্যক্তি কেমন ছিলেন এই প্রশ্ন জিজ্ঞেস করার কোনো যৌক্তিকতা নেই, এটা বলতে পারেন অনেকটা আমাদের দেশে প্রচলিত রেওয়াজ কোরআন হাদিসে
এরকম কোনো কথা বলা হয়নি। অর্থাৎ উপস্থিত লোকেরা সমস্যা যদি তাকে ভালো আছেন বা ভালো ছিলেন এরকম বলেনও, আর বাস্তবে তিনি যদি ভালো না থাকেন তাহলে এই সাক্ষ্যের তেমন কোনো মূল্য হবে না। আর যদি লোকটি ভালো থেকে থাকেন আর উপস্থিত সব লোক তাকে খারাপও বলে তাতেও তার কোনো ক্ষতি হবে না। এই জন্য বান্দা কি আমল নিয়ে গেলেন, তার কর্ম কি ছিল, সেটি হলো মূল বিষয়। মানুষ কি সাক্ষ্য দিলেন না দিলেন, এটি সবসময় এটার উপরে ভিত্তি করে তার অন্তত আল্লাহর কাছ থেকে পুরস্কার বা তিরস্কার পাওয়াটি নির্ভর করে না। তবে হ্যাঁ, মানুষ যদি নিজে থেকে তাকে ভালো বলেন তাহলে অবশ্যই সেটি ভালো, সন্দেহাতীতভাবে তিনি ভালো হওয়ার একটা আলামত তার প্রতি সুধারণা করা যেতে পারে, সেটি আরেক বিষয়। এরপরে প্রশ্ন করেছেন কেয়া চৌধুরী, আপনি লিখেছেন নারীরা কি শালীনতা বজায় রেখে নিজেদের পরিমণ্ডলে স্কুটি বা সাইকেল চালাতে পারবে, এ ব্যাপারে সরিয়ে নিয়ে যেতে গাছে কি না। দেখুন, মেয়েরা বিভিন্ন ঘোড়া, আপনার ওঁট, ঘোড়া, গাধা, এগুলোতে শরীয়ত যে নির্দেশনা আছে সেগুলোকে মেনে চড়ার পারমিশন রয়েছে। তো তার আলোকে আমরা বলতে পারি যে যদি কোনো নারী স্কুটিতে উঠেন এবং সেক্ষেত্রে শরীয়তের পর্দার যে বিধি নিষেধগুলো আছে সেগুলো যদি তিনি লঙ্ঘন না করেন, যেমন সফরের দূরত্ব তিনি মাহরাম ছাড়া যান না, বাকি কাছাকাছি যান এক জায়গা থেকে আরেক জায়গায়, এবং সেখানে যেতে আসতে আপনি যেমন নিজস্ব পরিমণ্ডলের কথা বলেছেন, কথার কথা নারীদের কোনো ক্যাম্পাসে কোনো নারী স্কুটি চালাচ্ছেন কোনো অসুবিধা নেই, আর পুরুষদের মধ্যেও যদি তিনি চালান তাহলে সেক্ষেত্রে প্রথমত পর্দার বিধিবিধান যদি কোনোটি লঙ্ঘন না হয়, অর্থাৎ তিনি এমন পোশাক আশাক পরেছেন যে তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ফুটে না ওঠে, এটা একটু জটিল অবশ্য, কারণ স্কুটিতে প্রচণ্ড রকমের বাতাসের বেগে পর্দা পরিপূর্ণভাবে মেনটেন করাটা খুবই টাফ। যদি কেউ করতে পারে সেরকম সুযোগ যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে সরাসরি শরীরের দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ বলা কঠিন হবে। আর ফিতনা থেকে মুক্ত থাকার শর্তটা অবশ্য থাকতে হবে যে এই ধরনের ক্ষেত্রে তার ফিতনা পতিত হওয়ার বা তিনি নিজেকে কোনো বিপদের মুখে ঠেলে দেওয়ার, অর্থাৎ পর্দাহীনতার কারণে যে বিপদগুলো হয়ে থাকে বা একাকী বিভিন্ন জায়গায় যাওয়ার ক্ষেত্রে বিপদগুলো হয়ে থাকে, সেরকম কোনো ফিতনার আশঙ্কা থেকে মুক্ত যদি হয় এবং পর্দার খেলাপ যদি না হয় তাহলে সেটি বিভিন্ন শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে। সুলতান সিন্তান আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, মোবাইল ফোনে নাপাকি লেগে গেলে বা সেটা নাপাক স্থানে বাথরুমে পানিতে পড়ে গেলে সেটা নিয়ে কি মসজিদে যাওয়া যাবে, মোবাইল ফোন তো পানি দিয়ে ধোয়া যায় না। দেখুন, যেটা পানি দিয়ে ধোয়া যায় না সেটা আপনি ভেজানা তানা দিয়ে মুছে আপনার নাপাকের গন্ধটন্ধ বা আলামত থাকলে দূর করে ফেলবেন অথবা মুছে ফেলবেন, নাপাকের কোনো গন্ধ যখন থাকবে না তখন সেটা নিয়ে আপনি মসজিদে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই, মা নাপাকের কোনো আলামত যখন থাকবে না। মাহদি হাসান আপনি লিখেছেন, 14 ফেব্রুয়ারি তথাকথিত আসন্ন ভালোবাসা দিবসের যৌক্তিকতা কতটুকু। দেখুন, 14 ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস বলে আখ্যায়িত করা, এটা হলো এ শতাব্দীর সবচাইতে বড় প্রতারণাগুলোর মধ্যে থেকে একটি বলতে পারেন আপনি, অর্থাৎ সাংস্কৃতিক অঙ্গনে যে সমস্ত প্রতারণা করা হয়ে থাকে তোমাদের থেকে অন্যতম একটি প্রতারণা হলো এটি। কারণ হলো এটি মূলত সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, প্রথম কথা হলো এটি। তো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে মানে হলো একজন ব্যক্তি, একজন ধর্মযাজক, তাকে ঘিরে যে দিবসটি গড়ে উঠেছে সেটাকে পরবর্তীতে ভালোবাসা দিবসে নামকরণ করা হয়েছে এবং এই নামে এটাকে প্রচলিত করা হয়েছে বাণিজ্যিক উদ্দেশ্যে, এবং সেটা গিফট আইটেমের ব্যবসায়ীরা বড় প্রধান এলাকাগুলোতে চালু করেছেন। সর্বপ্রথম এটার উদ্দেশ্যই হলো বাণিজ্য। দ্বিতীয় কথা হলো যে এই দিনটি যদি ভালোবাসা দিবস হয়ে থাকে তাহলে একজন অপরিচিত নারী পুরুষ, একজন গায়ের মাহরাম নারী পুরুষ, তারা পরস্পর পরস্পরের সাথে আপনার তথাকথিত ভালোবাসা ভালো লাগা বিনিময় করাটাই কি শুধু ভালোবাসার সংজ্ঞা? ভালোবাসার পরিমণ্ডলটা কি শুধু এখানেই সীমাবদ্ধ নাকি এর বিশাল বড় পরিমণ্ডল রয়েছে? ভালোবাসার ক্ষেত্রে সবচেয়ে বড় ভালোবাসা তো সন্তানের সাথে মা বাবার যে ভালোবাসা হয়ে থাকে, স্বামীর সাথে তার স্ত্রীর যে সামাজিক কমিটমেন্টের মাধ্যমে যে ভালোবাসা হয়ে থাকে, বোঝাপড়া হয়ে থাকে, আরও সন্তানের সাথে মা বাবা তার সন্তানকে যে আদর করেন, ভালোবাসেন, সে ভালোবাসা রয়েছে। আরও শত সহস্র রকমের ভালোবাসা আছে, ভালোবাসার সম্পর্ক আছে। তো সেক্ষেত্রে যেই দিবসে ভালোবাসা দিবস অর্থাৎ একটা ব্যাপক নাম দেওয়া হচ্ছে, অথচ সে যুগে সেই দিবসে মূলত হচ্ছে হলো একজন গায়রে মাহরাম নারী পুরুষ, অবিবাহিত নারী পুরুষ, তাদের মধ্যকার যে অবৈধ এবং হারাম সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে শুধুমাত্র ভালোবাসা আখ্যায়িত করা হচ্ছে। বোঝাই যাচ্ছে যে এই ভালোবাসাটা কোন ভালোবাসা, এটা কোনো ভালোবাসা নয়, বরং এটি বলতে পারেন যে বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক দিবস বা এ জাতীয় কিছু। কারণ হলো এই 14 ফেব্রুয়ারি যদি ভালোবাসা দিবস হয় তাহলে সমস্ত ভালোবাসার ক্ষেত্রেই এই দিবসের তাৎপর্য থাকার কথা। তৃতীয় এবং সর্বশেষ কথা হলো যে ভালোবাসার জন্য কোনো দিবসের প্রয়োজন হয় না। যারা বিভিন্ন দিবস কেন্দ্রিক ভালোবাসায় বিশ্বাসী বা বিভিন্ন দিবসে তারা ভালোবাসা
আদান প্রদান করেন, তাদের মধ্যে প্রকৃত অর্থে ভালোবাসা থাকে না। মা বাবা সন্তান সন্ততি পরস্পর পরস্পরের মধ্যে ভালোবাসা যেটা থাকে এটা সারা জীবনের জন্য থাকে, এবং প্রকৃত ভালোবাসা যেগুলো থাকে সেগুলো কোনো দিবসের সীমাবদ্ধ হয় না। বিধায় এটাকে দিবসে সীমাবদ্ধ করা এটা আরেকটা যৌক্তিক কাজ। অতএব প্রথমত এটি খ্রিস্টান ধর্মযাজকের একটি দিবস এবং তার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনাকে ঘিরে এই দিবসটি গড়ে উঠেছে, এটাকে ভালোবাসা দিবস বলাটাই মিথ্যা। দ্বিতীয়ত এটা ভালোবাসা দিবস এটা পরিপূর্ণরূপে সর্বই মিথ্যা, কারণ হলো এই দিবসে প্রকৃত অর্থে ভালোবাসা আদান প্রদান হয় না, শুধুমাত্র একটি অবৈধ সম্পর্ক এই দিবস উপলক্ষে হয়ে থাকে বা সম্পর্ককে কেন্দ্র করে তথাকথিত ভালোবাসা আদান প্রদান করা হয়ে থাকে। এর বাইরে ভালোবাসার আরও শত সহস্র যে আপনার সম্পর্ক আছে সেই সম্পর্কগুলোর সাথে ভালোবাসা দিবসের কোনো সম্পর্ক নেই। এটি ভালোবাসা দিবস নয়, এটি অবৈধ সম্পর্ক দিবস বলা যেতে পারে। একজন মুসলিম হিসাবে এই দিবসকে বয়কট করা আমাদের ইমানের দাবি, এবং এটি আমাদের নিজেদের জন্য, আমাদের সমাজকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য, আমাদের পরিবার পরিজনকে অসুস্থতার হাত থেকে রক্ষা করবার জন্য এই দিবসকে আমাদের না করার মতো সৎসাহস এবং ইমানের শক্তি থাকতে হবে। আব্দুল্লাহ জামি, আপনি লিখেছেন, আপনি এক বক্তব্যে বলেছেন ইসলাম নারীদেরকে পুরুষের তুলনায় বেশি মর্যাদা দিয়েছে, তাহলে কি ইসলাম পুরুষদেরকে পিছিয়ে রেখেছে? চমৎকার প্রশ্ন। যদি হুবহু এটুকুই বলে থাকি আমি, তার আগে পরে আর কোনো কথা এ কথার ব্যাখ্যা বোঝার মতো না থাকে, তাহলে বুঝতে হবে যে আমার প্রকাশের ত্রুটি ছিল। মূলত ইসলাম নারীদেরকে অনেক বিষয়ে মর্যাদা দিয়েছে পুরুষের চাইতে বেশি, আবার অনেক দিক থেকে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন বা বেশি দিয়েছেন নারীর চাইতে। মূলত ইসলাম সমতায় বিশ্বাসী নয়, নারী পুরুষের মধ্যে ন্যায্যতায় বিশ্বাসী। ন্যায্যতা সমতার মধ্যে পার্থক্য হলো কোনো জায়গায় নারীকে অধিক দেওয়ার মধ্যে ন্যায্যতা, আবার কোনো জায়গায় পুরুষকে অধিক দেওয়ার মধ্যে ন্যায্যতা। তো কোনো একটা দিক সম্পর্কে হয়তো বলতে গিয়ে আমরা বলেছি যে নারীর চাইতে, পুরুষের চাইতে নারীদেরকে বেশি মর্যাদা দিয়েছে। আরেকটি বিষয় হলো যে যখন নারী নিগৃহীত ছিল এবং যুগে যুগে নারী নিগৃহীত নানা কারণে, তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক দিক থেকে তাদেরকে বিশেষ মর্যাদা দিয়ে, বিশেষ সম্মান দিয়ে তাদের সেই নিগ্রহের জবাব মূলত দিয়েছেন, নিগ্রহকারীদের জবাব দিয়েছেন। তো সেই জন্য ওই অ্যাঙ্গেল থেকে কথাটি বলা, মৌলিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যা দেয়া প্রয়োজন তাকে তা দিয়েছেন, তিনি ন্যায়সঙ্গত আচরণ ছাড়া কোনো কিছুই করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইনসাফ করেন, যার কারণে তিনি কারোর প্রতি কোনো অবিচার হয় এমন কোনো কিছু করেননি। নাহিদ হাসান, আপনি লিখেছেন এক ব্যক্তি বলেছে আল্লাহ আকবর কোরআনে কোথাও সরাসরি উল্লেখ নেই, তাই এটা বলা ভালো নয়, কথাটা কতটুকু সঠিক? ভাই নাহিদ, প্রথম কথা হলো যে আল্লাহ আকবর এই বাক্যটি কোরআনে ভাবে থাকা আবশ্যক নয়, কারণ হলো কোরআনে কারিমে সূরা মুদাসসিরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ারব্বাকা ফাকাব্বির, হে রাসুল আপনি আপনার রবের তাকবীর প্রকাশ করুন, বর্ণনা করুন। আল্লাহর তাকবীর করা মানে হলো আল্লাহ আকবর, আল্লাহ আকবর মানে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আর আল্লাহ তাকবীর মানে হলো আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ করা। বিধায় আল্লাহ আকবর বলার নির্দেশ কোরআনে দিয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়াকাব্বির হো তাকবীরা, আর তাঁর অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর বা বড়ত্বের বর্ণনা করো তোমরা, বড়ত্ব বর্ণনা করার মতো করে যথাযথ উপায়। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জায়গায় তাকবীর আমাদেরকে করতে বলেছেন, যেমন নামাজ আমরা শুরু করি তাকবীর দিয়ে, আল্লাহ আকবর দিয়ে, আজান এর ধ্বনি হয়ে মানুষকে আজানের মাধ্যমে ডাকা হয়ে থাকে সালাতের দিকে, সেটা আল্লাহ আকবর ধ্বনির মাধ্যমে। আমরা কোনো পশু জবাই করি তখন বিসমিল্লাহ পড়ার পর আল্লাহ আকবর বলি, এটি সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। সেই সাথে আমরা যখন জিলহজের প্রথম দশক সময়টাতে এবাদতবন্দি করি, তখন রমজানের পর সবচেয়ে বড় এবাদতের মৌসুম হলো এই জিলহজের প্রথম দশক, তখনও আমরা এই তাকবীর বেশি বেশি করে পাঠ করি, কারণ হাদিসে আসছে ফাকতিরুহুন্না ফাকতিরুফিহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিলি, এই সময় তাকবীর পাঠ করতে হয়। হজের মৌসুমে হাজির সাহেবদের জন্য বেশি বেশি করে তাকবীর পাঠ করতে হয়, বিশেষ করে ইয়ামে তাশরিকের মধ্যে। তাকবীর এই আমলটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি প্রিয়, যার কারণে এই তাকবীর বিভিন্ন জায়গায় জায়গায় আমাদেরকে পাঠ করার জন্য নির্দেশ করেছে ইসলাম, কোরআন এবং সুন্নাহ। বিধা আল্লাহু আকবার এটি উল্লেখ কোরআনে সরাসরি থাকার প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমাদেরকে আল্লাহর বর্ণনা করতে, আল্লাহর তাকবীর করতে, অর্থাৎ আল্লাহ আকবার বলতে। বিধায় কোরআনে সে নির্দেশ বাস্তবায়ন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহ আকবার বলার জন্য। বিধায় সেটি বলতে পারি আমরা যে কোরআনে নির্দেশনা। মুশাহিদ আলী, আপনি লিখেছেন পুরুষের চরিত্র রক্ষার জন্য যদি নারীকে পর্দা করতে হয়, তাহলে নারীর চরিত্র রক্ষার জন্য পুরুষকে কেন পর্দা করতে হবে না? এই প্রশ্নটিও আমাদের অনেক নাস্তিক ভাইদের বেশ পছন্দের একটি প্রশ্ন, অনেক মুসলিম ভাইরাও এই প্রশ্নটি করে থাকেন। এই প্রশ্নের উত্তর হলো যে পুরুষকে আল্লাহর পরে এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা নারীর দিকে যত বেশি আগ্রহী হয়ে থাকে, তাদের মধ্যে যৌন আকাঙ্ক্ষা যত বেশি থাকে, নারীদের মধ্যে পুরুষদের প্রতি যৌন আকাঙ্ক্ষাটা সেইভাবে থাকে না, যার কারণে আপনি দেখবেন যে পুরুষদের দ্বারায় নারীদের প্রতি যৌন আপনার হ্যারাসমেন্ট বা আপনার টিজ করার যে প্রবণতা, নারীদের মধ্যে পুরুষদের প্রতি সেরকম প্রবণতা ওই তুলনায়
অনেক অনেক কম উল্লেখ করার মতো নয় বললে চলে। তো এই যে একটি বিষয় এবং এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন যৌন আকাঙ্ক্ষা পুরুষদের মধ্যে অনেক বেশি জাগ্রত করে রেখেছে এবং পুরুষের যৌন আকাঙ্ক্ষাটা যতটা আপনার প্রকাশ্যে থাকে নারীরটা যৌন আকাঙ্ক্ষা ততই ডিপে থাকে। সব মিলিয়ে যেই জায়গায় যার জন্য যে বিষয়টি প্রয়োজন আল্লাহ তাআলা মহান সৃষ্টিকর্তা হিসেবে তাকে সে নির্দেশই করেছেন। বিধায় নারীকে আল্লাহ রাব্বুল আলামিন তার সৌন্দর্যকে যথাসম্ভব অনাবৃত করে রাখতে বলেছেন, সাধ্য অনুযায়ী তার জন্য পর্দার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, আর পুরুষের জন্য তার দৃষ্টিকে সংযত রাখার নির্দেশ করেছেন। পুরুষ তার চোখের পর্দা করবে, নারী তার সৌন্দর্যের পর্দা করবে। আর এর বিপরীতে আপনি যেমনটি বলেছেন এবং প্রশ্ন যেটি উল্লেখ হয়েছে যে পুরুষরা কেন পর্দা করে না, এর কারণ হলো যে নারীদের দ্বারা পুরুষরা যৌন নিগ্রহের আশঙ্কা ততটা থাকে না, পুরুষদের দ্বারা নারীদের প্রতি যৌন নিগ্রহের আশঙ্কাটা যত বেশি থাকে। সেই ছাড়া নিগ্রহ ছাড়াও কল্পনার যে জেনা, মনে মনে যে রেপ করা বা ধর্ষণ করা বা মনে মনে যে টিচ মানে জেনা করা, যেটা হাদিসে বলা হচ্ছে জেনা আয়ান নজর, সেটা পুরুষদের দ্বারা নারীদের ক্ষেত্রে অনেক বেশি হয়ে থাকে। যদিও চক্ষু হেফাজতের ব্যাপারটি পুরুষদের জন্য যেমন প্রযোজ্য, নারীদের জন্য আলাদা নির্দেশ করেছেন। আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইগদুউন আবসারহিম, হে রাসূল আপনি বলে দিন নারী মুমিন পুরুষদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। একইভাবে আল্লাহ নির্দেশ করেছেন কুল্লিল মুমিনাত ইগদুউন মিন আবসারহিন্না, মুসলিম নারীদেরকেও নির্দেশ করুন তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে। কিন্তু নারীর পক্ষ থেকে পুরুষ আক্রান্ত হওয়ার বা পুরুষকে নিয়ে নারীর বাজে চিন্তা করার যে জায়গাটা, সেখান থেকে নিরাপদে থাকার জন্য নারীর দৃষ্টিকে সংযত রাখাটাকেই আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হিসাবে উল্লেখ করেছেন, কারণ তিনি সৃষ্টিকর্তা, জানেন যে এটুকুই যথেষ্ট এক্ষেত্রে। আর এর বিপরীতটাতে অবশ্যই এক পক্ষের পর্দা অর্থাৎ সৌন্দর্য আবৃত করে রাখা, অপর পক্ষের চোখের হেফাজত করাটা জরুরি। এর বাইরে আরেকটি বাস্তবতা আছে, তা হলো পুরুষকে আল্লাহর পরিমাণ এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা বাহিরে ব্যাপকভাবে কাজ করতে হবে, ছড়িয়ে ছড়িয়ে থাকতে হবে। নারীকে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের মধ্যে সন্তান গর্ভে ধারণ করা, সন্তানের দুগ্ধ দান করা, মাসিক যে শারীরিক অসুস্থতা সহ আরও নানান দিক রেখেছেন যেগুলোর ফলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা তার মধ্যে এমন সব বিষয় রেখেছেন যেগুলোর জন্য বাসা বাড়িতে থাকাটা অধিকতর উপযোগী, বাহিরে নয়, রাস্তাঘাটে কর্মস্থলে নয়। সেজন্য নারী তার বাহিরে কাজে যাবেন, একান্ত প্রয়োজন হলে যাবেন এবং যথাসম্ভব তার বাসা থেকে তার সমস্ত কার্যক্রমগুলো তিনি পরিচালনা করবেন এবং তিনি বাহিরে পুরুষের মতো ছুটে বেড়াবেন না। তার শারীরিক অবকাঠামোটাও সেভাবে আল্লাহ তারা তৈরি করেননি। তো সেই কারণেও আপনার নারীর জন্য বাহিরে আসার ঘটনা যতটা ঘটবে, পুরুষের বাহিরে আসার ঘটনা তার চেয়ে বহুগুণ বেশি ঘটবে। তো সেই কারণে মূলত নারীকে পর্দার সাথে বাহিরে বের হতে বলা হয়েছে, আর পুরুষদের জন্য যেটা একরকম অসম্ভবের মতো হবে এবং কঠিন হবে, কারণ হলো বাহিরে তো আসলে পুরুষরা থাকবেন, সেখানে নারীদের আসাটা হবে বিশেষ ঘটনার ক্ষেত্রে, বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে এবং বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে। এটাই হলো শরীয়ত দৃষ্টিকোণ। তো সেই কারণে মূলত আল্লাহ রাব্বুল এই বিধানটি দিয়েছেন। আল্লাহ তাআলা যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন তার সবগুলোই অবশ্যই যৌক্তিক এবং সেগুলোই আমাদের জন্য উপকারী এবং কল্যাণকর। আমাদের যুক্তি এবং আমাদের লজিক এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানকে জাস্টিফাই করা, এটা হলো আপনার আদার ব্যাপারই হয়ে জাহাজের খবর নেয়ার মতো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলা সমস্ত বিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন। ইমানদার হিসাবে সেগুলোর ব্যাপারে কোনো প্রশ্ন তোলা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ হওয়ার ব্যাপারে প্রশ্ন তোলার আপনার নামান্তর, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। নাসরিন আক্তার, আপনি লিখেছেন, আমি নানা মিথ্যা অভিযোগের কারণে স্বামীর সংসার থেকে চলে এসেছি, এখন আমার স্বামী আমাকে আবার সংসারে ডাকছেন, আমি কি এখন ফেরত যেতে পারি? এই বিষয়ে আপনার পরামর্শ কী? বোন নাসরিন, প্রথম কথা হলো যে আপনাদের মধ্যকার সম্পর্ক আছে কি না, একটা হলো যে আপনি চলে এসেছেন, আরটা হলো যে আপনাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক হয়েছে। যদি শরীয়ত দৃষ্টিকোণ থেকে তালাক না হয়ে থাকে, জাস্ট আপনি চলে এসেছেন অভিমান করে সেখান থেকে অত্যাচার সহ্য করতে না পেরে, কষ্ট সহ্য করতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে আপনি আবারও যাওয়ার সুযোগ আছে। কারণ হলো আপনাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক যেটি সেটি এখন হয়নি যেহেতু, তাহলে সেক্ষেত্রে আপনার যাওয়ার সুযোগ আছে। অতএব আপনাদের অবস্থাটা, স্ট্যাটাসটা কী, আপনার কি স্বামী স্ত্রী আছেন নাকি আপনাদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছেন কিনা, অথবা আপনি অর্পিত তালাকের যে ক্ষমতা সেটা প্রয়োগ করেছেন কিনা, এটার উপরে নির্ভর করবে আপনি ফিরে আসতে পারবেন কি পারবেন না, সে বিষয়টি বিধায় সেটি জানতে হবে। আর দ্বিতীয়ত, আপনাকে আমরা পরামর্শ হিসাবে যেটি বলতে চাই তা হলো, আপনার স্বামীর মধ্যে যদি পরিবর্তন আসতে পারে বলে আপনি সুধারণা করে থাকতে পারেন বা করার সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে সেরকম কোনো আলামত পাইলে আপনি আবারও তাকে সুযোগ দিতে পারেন এবং স্বামী স্ত্রী মিলেমিশে থাকার মধ্যেই কল্যাণ। প্রয়োজনে আপনি দেখতে পারেন তাকে আরেকবার সুযোগ দিয়ে যে তিনি আদৌ পরিবর্তন হয়েছেন কিনা, কিন্তু আশাটা নির্ভর করবে আপনার
বিবাহটা এখনো টিকে আছে নাকি তালাক হয়ে গেছে সেই দৃষ্টিকোণ থেকে জন্য কী ঘটেছে সেটি দেখতে হবে। নিশ্চয় আপনি রাগ করে চলে গেছেন, আপনার স্বামী আপনাকে তালাক দেয়নি, আপনি কোনো কিছু করেননি, জাস্ট অভিমান করে একজন দূরে আছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে তালাক হয়নি। আর আব্বি হোসেন আপনি লিখেছেন, এই ইন্টারনেটের যুগে চোখের হেফাজত কীভাবে সম্ভব, যদি আমাকে পরামর্শ দিতেন। ভাই রাব্বি হোসেন, দেখুন প্রথম কথা হলো যে রাব্বি এ নামটি পরিবর্তনযোগ্য, আপনি ফজলে রাব্বি নাম রাখবেন বা অন্য কোনো নাম রাখবেন, নামটাকে পরিবর্তন করবেন। রব্বি মানে হলো আমার রব, এটিকে বিভিন্ন অর্থে বিভিন্ন ব্যাখ্যায় ব্যাখ্যা করা গেলেও মূলত একজন ইমানদার তিনি আমার রব বলে আখ্যায়িত করবেন, এটার যেহেতু একটা অর্থ আছে আল্লাহ তাআলাকে রব হিসাবে বলা, এবং কোরআন কারিমে এই ধরনের অনেকগুলো শব্দ ব্যবহার হয়েছে, সেজন্য এটাকে অ্যাভয়েড করাটাই হলো উত্তম। ভালো, এরপর সে আপনার প্রশ্ন উত্তরে আপনি যে প্রশ্নটি লিখেছেন চোখের হেফাজত করা, এই যুগে এটি এত বেশি কঠিন হয়ে গেছে যে চোখের জেনা থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ স্ট্রাগল করতে হয় অন্য কোনো ইবাদত বন্দীগীর জন্য পর্যন্ত এই পরিমাণ স্ট্রাগল করতে হয় না, এই পরিমাণ ইবাদত বন্দীগী এই পরিমাণ মেহনত করতে হয় না। তো এটার জন্য আমাদের সবচেয়ে বড় জিনিস হলো হিম্মতটা, সৎসাহসটা আমাদের লাগবে এর জন্য, সৎসাহস করা এবং নিয়তকে খাঁটি করা যেন আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমরা স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি করতে পারি। আর এখান থেকে বাঁচার জন্য জেনার পরিবেশ থেকে সরে আসতে হবে, সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত আইডি থেকে আজেবাজ জিনিস আছে সেগুলো থেকে আপনি সেগুলোকে আনফলো করতে হবে, প্রয়োজনে কিছুকে ব্লক করে ফেলতে হবে। এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ বিইদনিল্লাহ চোখের হেফাজত করার মতো পরিবেশ আপনার ওয়ালে আপনার নিউজ ফিডে আপনি দেখতে পাবেন। ঠিক তেমনিভাবে বাইরে যখন যাবেন দৃষ্টিকে অবনত রাখবেন, যথাসম্ভব মাথা উঁচু করে চলবেন, কম একান্ত যেখানে প্রয়োজন সেখানে উঁচু করবেন প্রয়োজন সাপেক্ষে। এভাবে যখন চেষ্টা করুন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ চোখের হেফাজত করা সহজ হবে। আর এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাইতে হবে, দোয়াও করতে হবে, এবং যেই পরিবেশে গুনাহ অনেক বেশি হয় সেই পরিবেশ থেকে বেঁচে থাকতে হবে। ধরুন একটা জায়গায় গেলে আপনি গুনাহ থেকে কোনোভাবে বাঁচতে পারেন না, তাহলে সেই জায়গা থেকে নিজেকে দূরে সরে রাখতে হবে। ভারতের কর্ণাটকে উগ্রবাদীদের বিরুদ্ধে মুসলিমের তাকবীর ধ্বনিকে আপনি কীভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা বাংলাদেশে যখন এই সংবাদটি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তখন একবার শুরুর দিকেই প্রায় আমরা অভিবাদন জানিয়েছি এবং আমাদের সহমর্মিতার কথা, আমাদের তার সাথে একাত্মতার কথা জানিয়েছি। মুসকান আমাদের বোন, তিনি জুলুমের শিকার হচ্ছেন, তিনি নন শুধু কর্ণাটকে, আমাদের বোনরা জুলুমের শিকার হচ্ছেন উগ্রবাদীদের দ্বারা, এবং নিরীহ একজন মেয়ের উপর উগ্রবাদীরা যেইভাবে আপনার চড়াও হয়েছিল তা শুধুমাত্র আসলে ওই দেশেই সম্ভব, আমাদের এই দেশে অর্থাৎ বাংলাদেশে। আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত কোনো সংখ্যালঘুর ধর্মীয় কাজ বা ধর্মীয় পোশাক পরার কারণে তাকে এভাবে প্রকাশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে, মানে একেবারে বাচ্চাদের কোনো প্রতিষ্ঠানে, বরং আপনার যথেষ্ট সমঝদার শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের নিগ্রহের মুখোমুখি করা, এটা বাংলাদেশে কল্পনাও করা যায় না। আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদের দেশের মানুষকে যথেষ্ট ভালো একটি জায়গায় রেখেছেন। যাই হোক, তো আমাদের এই বোন তিনি যে তাকবীর ধ্বনি দিয়েছেন যথার্থই দিয়েছেন, কারণ সেখানে তাকে হেনস্থা করার জন্য যে ধ্বনি দেওয়া হচ্ছিল সেই জায়গাতে তাকবীর ধ্বনি দেওয়ার মাধ্যমে মানসিক যে আপনার শক্তি সেটি চাঙ্গা হয়। সাধারণত আল্লাহ আকবার যে আমরা বলি এর মানেটা কী? এর মানেটা হলো আল্লাহ সবচেয়েতে বড়। আপনার সামনে যখন কোনো বাধা আসবে, কোনো চ্যালেঞ্জ আসবে, আপনি যখন কোনো কিছুকে দেখে ভড়কে যাওয়ার মতো পরিবেশ তৈরি হবে, তখন যদি আপনি আপনার অন্তরের অন্তঃস্থলে আল্লাহ তালার বড়ত্বের কথা এটি বিশ্বাস রেখে মুখ থেকে যদি আপনি বলেন আল্লাহ আকবর, তার অর্থ হলো যে আমার আল্লাহ হলেন সবচেয়েতে বড়, এগুলো কিছুই নয়। বিধায় আল্লাহর উপরের মাহাত্ম্য এবং বড়ত্বকে অন্তরে স্থান দিতে পারলে দুনিয়ার সমস্ত চ্যালেঞ্জগুলো আবার কাম করা আমাদের জন্য সহজ হবে। বিধায় এই জায়গাগুলোতে তাকবীর ধ্বনি দেয়া এটা ইমানকে অনেক বেশি শানিত করে, শক্তিশালী করে। আমাদের এই বোনের তাকবীর আমাদের অনেকের বিবেককে জাগ্রত করেছে, আমাদের অনেকের হৃদয়কে নতুন করে ভাবতে শিক্ষা দিয়েছে। আমরা আল্লাহ তাআলার দিনের উপরে চলার জন্য আপ্রাণ চেষ্টা করবো। আর আল্লাহর বড়ত্বটা শুধু মুখে বললেই হবে না, অন্তরেও স্থান দিতে হবে, নিজের সমস্ত চাহিদাকে, চাওয়া পাওয়াকে, নিজের সমস্ত কামনা বাসনাকে এবং জাগতিক সমস্ত লোভ লালসাকে নিয়ন্ত্রণ করে সেগুলোকে জয় করতে হবে। আল্লাহর বড়ত্বের কথা যদি বিশ্বাস হয় যে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, এই কথা যদি, এর প্রতি ইমান যদি আমাদের থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে সব কিছু আমাদের কাছে তুচ্ছ হবে আল্লাহ তাআলার নির্দেশের, আল্লাহ তাআলার চাওয়ার বিপরীতে। এর মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহ বিদিনের তাকবীরের যে নির্দেশ আল্লাহ কোরআনে করেছেন, ওয়াকাব্বির হু তাকবীর ওয়া রাব্বাকা ফাকাব্বির ইত্যাদি আল্লাহর বড়ত্ব বর্ণনা করার কথা, সেটার উপর আমল করা সহজ হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। অতএব আমাদের এই বোনের সাথে আমরা সম্পূর্ণভাবে তার সাথে সহমত পোষণ করছি, তিনি উপযুক্ত জায়গায় তাকবীর দিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হেফাজত করুন, তাকে নিরাপদে রাখুন। আমাদের কর্ণাটকে এবং
ভারতে এবং গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোনরা যারা হিজাব করতে পারছেন না, নানা রকম বাধার মুখোমুখি হয়ে, আল্লাহ তালা তাদের জন্য হিজাব পড়াটাকে সহজ করে দিন, কঠিন করে দিন, এবং এটা এক ধরনের জেহাদ হবে, আল্লাহর বিধানকে মানার জন্য তারা চেষ্টা করছেন। ধর্মীয় স্বাধীনতা পৃথিবীতে সবার কাছে স্বীকৃত, সব সমাজে স্বীকৃত। যে সমাজে ধর্মে ধর্ম পালনের ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া আছে, সেক্ষেত্রে ধর্মের বিধান পালনের ক্ষেত্রে স্বাধীনতা, এটা তো বাই ডিফল্টই চলে আসে। ধর্মের কোনো বিধান পালনের ক্ষেত্রে বাধা দেয়া, এটা ধর্মীয় স্বাধীনতার মধ্যে বাধা দেওয়ার নামান্তর বিধায়। এ ধরনের একাকারজনক ঘটনা যারা করছে তাদের সুদূর উদয় হোক সেই কামনা আমরা করি। এরপর প্রশ্ন হলো, কবরে তিনটি প্রশ্ন করা হবে নাকি চারটি? কবরে মূলত তিনটি প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিনকে আর তোমার নবীকে বা এই ব্যক্তি সম্পর্কে তুমি কী বলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই বলা হবে। এই তিনটি প্রশ্ন হলো মৌলিক আর এটি হলো মূল প্রশ্ন। এর বাইরে আবু দাউদের বর্ণনা থেকে আমরা জানতে পারি আরেকটি প্রশ্ন করা হবে, অমায়ুদ্রিক, অর্থাৎ তুমি কীভাবে জানলে? তখন ইমানদাররা বলবে যে আল্লাহর কিতাবে পাঠ করেছি, অর্থাৎ সেখান থেকে জেনেছি। এখানে আল্লাহর কিতাব পাঠ করা বলতে ব্যাপকভাবে বোঝানো হয়েছে যে আমি ওহির মাধ্যমে জেনে তার উপরে আমি আমল করেছি এবং বিশ্বাস স্থাপন করেছি। এর বিপরীতে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় মুনাফিক এবং কাফির যারা, বিশেষ করে মুনাফিকরা, তারা বলবে যে সামিউতুন নাসা ইয়াকুলু শাইআন ফাকুলতু, আমি শুনেছি যে মানুষেরা বলে একটা কথা, তো আমিও বলেছি। তো এটা হলো মুনাফিকদের ব্যাপার যে তারা শুনে শুনে সমাজের সামাজিক যে কালচার, অভ্যাস, নিয়ম, সমাজের সবাই যেদিকে ঝুঁকে সেও সেদিকে ঝুঁকে, এই টাইপের যারা হবে তারা এরকম বলবে, অর্থাৎ সে বুঝে শুনে মুসলমান হবে না। আমাদের সমাজে দুঃখজনক হলো সত্য যে অনেক লোক আছেন যারা জন্মসূত্রেই শুধুমাত্র মুসলমান, না ইমান সম্পর্কে তার ধারণা আছে, না আল্লাহর প্রতি আত্মসমর্পণ করার বিষয়টি তার মধ্যে বদ্ধমূল আছে, তিনি জাস্ট সমাজের সবাইয়ের সাথে তালে তাল মিলিয়ে চলেন, জাস্ট এটুকু। তো এই টাইপের মানুষ প্রকৃত অর্থে ইমানদার হিসেবে গণ্য হবেন না যদি তিনি আল্লাহ তাআলার প্রতি জেনে বুঝে ইমান না আনয়ন করেন। যিনি বুঝে ইমান আনয়ন করা বলতে আল্লাহ ইমান আনয়ন করা বলতে যে জিনিস, সেই জিনিসটা যদি তার মধ্যে না থাকে, একজন মানুষ তিনি হয়তো পড়ালেখা জানেন না, তো সেই ব্যক্তি ইমানদার হতে পারেন, কারণ এখানে কিতাবুল্লাহ বা আল্লাহর কোরআন পড়া বলতে সরাসরি নিজেকে তার কিতাব পড়বে এরকম নয়, বরং তিনি ওহির উপর নির্ভর করে ইমান এনেছেন, অর্থাৎ তার ইমান আনাটা একান্ত গতানুগতিক নয়, মুনাফিকদের মতো নয় যে তালে তাল মেলানোর জন্য করেছেন তার অন্তর ইমান নেই। এই কথাটি বোঝানো হয়েছে মূলত। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন।